আপনি কি সাপ্তাহিক চাকরির পত্রিকা খুঁজতেছেন? যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের জন্য। আমি আমার এই চ্যানেলটিতে রেগুলার সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি, তামজিদ অনলাইন পিজির চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজ হচ্ছে 2 ডিসেম্বর, শুক্রবার। তো আপনারা যদি এই চাকরির পত্রিকাটি দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এখানে বর্ডার গার্ড অসামরিক চাকরির পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা নিবে 303 জন। শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 28 জন। সরকারি কর্ম কমিশনের নিয়োগ পদ সংখ্যা হচ্ছে 50 জন। বন সংরক্ষণের কার্যালয়, এখানে পদ সংখ্যা হচ্ছে 46 জন। মংলা কাস্টমস হাউসে চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 36 জন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদ সংখ্যা হচ্ছে 21 জন। শিল্প মন্ত্রণালয়ে চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 17 জন। নিউ ইউনিট অফ সিস্টেম ইন্ডাস্ট্রিজ, এখানে পদ সংখ্যা হচ্ছে 140 জন। ফরিদপুর পৌরসভা, পদ সংখ্যা 17 জন। লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রয়াস সাভার এরিয়া, পদ সংখ্যা হচ্ছে 24 জন। বসুন্ধরা গ্রুপের চাকরি, এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে পদ সংখ্যা হচ্ছে 30 জন। জেলা প্রশাসক ফরিদপুর, এখানে পদ সংখ্যা 46 জন। ব্র্যাকের চাকরি, এখানেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের নিয়োগ, এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ইউনিক সিস্টেম ইন্ডাস্ট্রিতেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফরিদপুর পৌরসভাতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের চাকরি, এখানেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চাকরিও একটি, এখানেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রয়াস সাভার এরিয়া, এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভায় কার্যালয়ে পদ সংখ্যা হচ্ছে 5 জন। জেলা প্রশাসক গাইবান্ধা, এখানে পদ সংখ্যা হচ্ছে 26 জন। পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পদ সংখ্যা হচ্ছে 22 জন। রেঞ্জ ডিআইডি চট্টগ্রাম, এখানে পদ সংখ্যা 3 জন। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদ সংখ্যা আছে 90 জন। হেনিম্যান হোমিও লাইব্রেরি, এখানে পদ, এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এস কিউ এগ্রিকালচারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স খুলনা শিপওয়াইড লিমিটেড, পদ সংখ্যা হচ্ছে 2 জন। সিটি গ্রুপে চাকরি, এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার আজকের মূলত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।